স্যাটারডে সকাল, আমাদের বেড়াতে যাওয়ার আগের দিন সকালবেলা, কী অবস্থা! মুষলধারে বৃষ্টি এলো, বেড়াতে গিয়েছি কীভাবে কী এনজয় করবো ভেবে পাচ্ছি না। নিম্নচাপের তো সম্ভাবনা রয়েছে, কী হবে জানি না। যাই হোক, সবই তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা পাশে থেকো। আমাদের গাছের কাঁঠাল দেখো পেকে গেছে, ছাড়িয়ে রাখা আছে, এত মিষ্টি না, মানে খেয়ে মনে হবে জল খেতে হবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। তো আজকে আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। একটু না স্কিপ করে পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে, অনেক কিছু এক্সাইটিং তোমাদের দেখাবো। এখন আমার স্নান করা, লাঞ্চ সব হয়ে গেছে, এখন একটু ছাদে এলাম। বৃষ্টিটা হয়নি, তবে মেঘ ডাকছে, আকাশের গর্জন তোমরা শুনতে পাচ্ছ কি জানি না, হালকা একটু রোদ্দুরের দেখা রয়েছে, একটু একটু হাওয়া দিচ্ছে। সকাল থেকে কয়েকবার ভারী বৃষ্টি হয়ে গেছে, তো দেখা যাক দীঘা থেকে কী রকম ওয়েদার পাই, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আমাদের সাথে থেকো। আমাদের সব প্যাকিং কমপ্লিট, এখন বাজে রাত্রি 10টা। হ্যাঁ, কালকে ভোর ভোর উঠতে হবে, কারণ অনেক সকালের দিকেই ট্রেন আছে। হ্যাঁ, 6:10-15 মধ্যেই বাড়ি থেকে বেরিয়ে পড়তে হবে। 7:30 থেকে আমরা ট্রেনে উঠবো, তো অনেকটাই রাস্তা এখান থেকে যেতে হবে, তো তাড়াতাড়ি বেরোতে হবে। আমাকে ডেকে দিবি তাহলে? ডাকলে উঠে পড়তে হবে, নাহলে ফেলে চলে যাবো। একদম লেট করা চলবে না, নাহলে দরজা বন্ধ করে রেখে চলে যাবো। তো আজকের ব্লগটা কাল দীঘা পৌঁছানো অবধি কন্টিনিউ হবে, তারপর ব্লগটা এন্ড হয়ে যাবে। তো কেউ পুরো ব্লগটা দেখতে মিস করো না, ঠিক আছে? আবার ওখানে পৌঁছে আবার আর আবার ব্লগ করা হবে, সেটা পার্ট 2 হিসেবে যাবে, পার্ট 2 হিসেবে যাবে। তো এই ব্লগটা পুরোটা দেখো, অনেক কিছু হতে চলেছে, একটুও স্কিপ না করে পুরোটা দেখবে। হ্যাঁ, আর অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি না করে থাকো। তো চলো আজকের মতো টাটা, কাল সকালে আবার দেখা করছি। আমি এখন এখানে রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছো, শুধু এখন লিপস্টিকটা লাগাইনি, লিপস্টিকটা এখনও চা খাইনি, তাই লিপস্টিকটা লাগানো হয়নি। চাটা খেয়ে নেবো, তারপরে লিপস্টিক লাগাবো। তো আমি ভোর 4টার দিকে উঠে পড়েছিলাম, তো ভোর 4টার দিকে উঠে এখন তাড়াতাড়ি রেডি হয়ে গেছিলাম 5টার মধ্যেই। তো এবারে চা খাবো, আর লিপস্টিকটা লাগালেই ব্যাস আমার পুরো কমপ্লিট হয়ে যাবে। আমরা সবাই 4টার সময় উঠে পড়েছিলাম, আর মায়ের জামাকাপড় কাচা, পুজো করা সবই হয়ে গেছে, এখন মা চা করছে। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন আমি একদম রেডি হয়ে গেছি, ওদিকে সোনাই রূপাই আমার হাজব্যান্ড ওরাও রেডি হচ্ছে, বেরোবার সময় তোমাদের সাথে আবার দেখা হবে। হ্যালো, গুড মর্নিং, আজকে হলো নেক্সট মর্নিং, আর আমি মোটামুটি সব কাজই সেরে নিয়েছি, এবার জাস্ট রেডিটা হবো, রেডি হতে বাকি আছে, রেডি হয়ে তারপর গেট সেট গো। তো চলো দেখতে থাকো। তো রেডি হয়ে গেছি, আমি জাস্ট সিম্পল রেখেছি লুকটাকে, এখানে হাতে ঘড়ি পরে নিয়েছি, তো গাড়ি এলে বেরোবো, এখন 6টা বাজে। চলো এখন বেরোনা যাক, গাড়ি চলতে শুরু করে দিয়েছে। এখন আমরা হাই রোডে উঠে পড়েছি। এখন 7টা বাজে, আমরা তাড়াতাড়ি স্টেশনে চলে এসেছি। হ্যাঁ, 8:10 গাড়ি।
আমরা এখন ওভারব্রিজেই দাঁড়িয়ে আছি, কোন প্ল্যাটফর্মে ট্রেন থামবে জানি না, জানলে তারপরে যাবো। এখন অনেকটাই টাইম আছে, এখন সবে 7টা বেজেছে আর ট্রেন 8:10। আমরা এখন 2 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি একটু বসার জন্য, কতক্ষণ দাঁড়িয়ে থাকবো, ট্রেন এলে অ্যানাউন্সমেন্ট হলে সেই প্ল্যাটফর্মে চলে যাব। আমরা এখন সিটে বসে পড়েছি, কারণ ট্রেন ছাড়তে অনেক দেরি, তো আমরা কিছু টুকটাক কিনতে যাচ্ছি, কারণ আমার কোনো খাবার আমি আনা হয়নি, মায়েরা মায়েদের টোস্টে গেছে। টিফিন নিয়ে নিয়েছি, টিকি নিয়েছি, পরে দেখাচ্ছি। এখন প্যাটিস কিনে এনেছে, আমি প্যাটিস খাচ্ছি। ওরা 2 বোনে ওইদিকে বসেছে, ওরা ওখানে এখন খাবে। তো চিপস নিয়েছি, একটা বোনের একটা আমার, এখানে চিকেন প্যাটিস আছে আর এই ভুজিয়াটা নিয়েছি। তো আমার জন্য আমি মেনলি কিছু করতে বারণ করেছিলাম, তাই মা করেনি, তো তাই আমি এখান থেকে টুকটাক কিছু কিনে নিলাম। তো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, আকাশটা এখন মেঘ আছে, রোদও আছে। অনেকে বলাবলি করছে কালকে ওয়েদার খুব খারাপ ছিল, বাট আজকের ওয়েদার নাকি ভালো, আর এখন দেখতেই পাচ্ছ কি পরিমাণ রোদ। এখন খাবারটা অর্ডার করতে যাচ্ছি রুমে গিয়ে, ফ্রেশ হয়ে তারপরে খেতে আসবো এখানে। তো
তো আমরা রুমে চেক ইন করে নিয়েছি, তো এবার ফ্রেশ হবো, স্নান টান করবো, স্নান করে আসিনি আর বিধ্বস্ত অবস্থা, ঠিক আছে? তো ফ্রেশ হয়ে লাঞ্চ করবো, তখন দেখা করছি আবার। আমি এখন স্নান করতে যাচ্ছি, ও পরে যাবে, চলো স্নান করে আসি, তারপর দেখা করছি। তো একটা কথা আমি যেটা অনেকক্ষণ ধরেই বলবো বলবো ভাবছিলাম কিন্তু এত ব্যস্ততার ফলে বলা হয়নি, সেটা হলো নেটওয়ার্ক। এখনও অবধি তো নেট কাজ করছে, ওয়াইফাইয়ের প্রয়োজন পড়েনি, তবে জানি না কতক্ষণ কাজ করবে আর ওয়াইফাই কেমন এখানে। অনেকবার এসেছি বাট সেরকম তো আমাদের প্রয়োজন পড়েনি ওয়াইফাইয়ের, তো দেখা যাক। আর না হলে ওয়াইফাই না থাকলে তো এই ভিডিওগুলো পোস্টই হবে না, মানে ব্লগগুলো জমেই যাবে, হয়তো বাড়ি যাওয়ার পর পোস্ট হবে। তো সেটা নিয়ে একটু টেনশানে আছি, আমিও আছি, মাও আছে, তো দেখা যাক কি হয়। এখন বাজে বেলা একটা, আমরা এখন স্নান করে ফ্রেশ হয়ে গেছি আর সোনাই স্নান করতে গেছে, ও এলে আমরা সোনাই এলে আমরা লাঞ্চ করতে যাব। আর আমার হাজব্যান্ড বাড়ি থেকেই স্নান করে এসছে আর এখানে হাত মুখ ধোয়াও হয়ে গেছে, চলো তোমাদের দেখাই। এই যে সোনাইও চলে এসেছে স্নান করে, এবার আমরা লাঞ্চ করতে যাবো, গিয়ে তোমাদের সাথে আবার কথা হবে। ব্যালকনি থেকে ভিউটা দেখো, এখানে সমুদ্র। এটা যদিও পার্সোনাল ব্যালকনি না, কমন, বাট ভিউটা দারুণ। এখানে বসে বসে সমুদ্র দেখতেও খুব ভালো লাগে, বৃষ্টি পড়লে এখান থেকেই বসে সমুদ্র দেখা যাবে। তো চলো এবার আমরা লাঞ্চ করতে যাচ্ছি। হ্যাঁ, সমুদ্র দেখতে যাচ্ছি। বাবা, আমার ভেজ, মায়েদের ইলিশ, ননভেজ। নেক্সট ব্লগ শুরু হবে বিকালের পর থেকে, চলো আজকের মতো টাটা।